थैंक यू एंड वेलकम टू माय क्लास मैथ ट्रिक्स। आज के आम्रा किछु अंक बोर्डे तुले निये छी। कम्पिटिटिव एग्जामे एई धरनेर अंक साधारणत आसे। हाँ, आम्रा छोटोबेलाय एई अंकगुलिके बोलताम कि सीढ़ी भांगा अंक, सीढ़ी भेंगे भेंगे निच थेके आस्ते आस्ते हिसाब करे करे फाइनल उत्तर आनते हतो। तो एई धरनेर अंकगुली কিভাবে মুহূর্তের মধ্যে সমাধান করা যায় তার কিছু ট্রিক্স অবশ্যই আমরা জানব। তো প্রথমে একুশ নম্বর অঙ্কটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্লাস প্লাস আকারে রয়েছে, ওয়ান বাই, তারপরে ওয়ান প্লাস ওয়ান বাই, ওয়ান প্লাস ওয়ান বাই, এরকম করে রয়েছে, লাস্টে রয়েছে ওয়ান বাই টু। তো ওয়ান বাই টু রয়েছে, শর্টকাটে কী করে করতে হবে, ওয়ান বাই টু এর জন্য ওয়ান আর টুকে লিখলাম। লেখার পরে কতগুলা প্লাস আছে, একটা দুটা তিনটা চারটা প্লাস আছে, তো চারটা ঘর বানালাম। চারটা প্লাসের জন্য চারটা ক্যালকুলেশন করব আমরা কিভাবে। প্লাস যেহেতু রয়েছে, দুই আর একে যোগ করলে হয় তিন, এবার তিন আর দুয়ে যোগ করলে হয় পাঁচ, এবার পাঁচ আর তিনে পূর্বেরটার সঙ্গে যোগ, পাঁচ আর তিনে যোগ করলে হয় আট, আট আর পাঁচে যোগ করলে হয় তেরো, লাস্টের দুটো হচ্ছে আট এবং তেরো। এই আট এবং তেরো দিয়েই উত্তরটা হবে। যেহেতু ওয়ান বাই আছে সামথিং, ওয়ান বাই মানে উল্টো, তাই উল্টো করে লাস্ট থেকে না এসে এখান থেকে গিয়ে উত্তরটা করতে হবে। যেহেতু ওয়ান বাই আছে, এটা বলতে কিন্তু না, এটা ওয়ান প্লাস দিয়ে শুরু আর এটা ওয়ান বাই দিয়ে শুরু। ওয়ান বাই দিয়ে শুরু হলে এটা ডিভাইডেড বাই এটা হবে অ্যান্সার। বাইশ নম্বরটা একই টাইপের কিন্তু একটু আলাদা। কী আলাদা, এখানে ওয়ান বাই দিয়ে শুরু হয়েছিল, এখানে ওয়ান প্লাস তারপরে ওয়ান বাই দিয়ে শুরু। তো ওয়ান প্লাস থাকলে একই টাইপের, শুধু আট বাই তেরো না হয়ে তেরো বাই আট হবে। এটার বেলাতে লাস্টেরটার পরে, লাস্টেরটা উপরে, এটা নিচে থাকবে, এটা লব হবে, এটা হর হবে ভগ্নাংশের বেলায়। তো যাই হোক, এই অঙ্কটাতে লাস্টে কী আছে, দুই বাই তিন। তো দুই বাই তিন যেহেতু আছে, তো দুই কমা তিন লিখব। লেখার পরে কতগুলো প্লাস আছে, একটা দুটা তিনটা চারটা, চারটা যেহেতু প্লাস আছে, চারটা প্লাসের জন্য চারটা স্পেস, চারটা জায়গা আমরা তৈরি করলাম। করার পরে কী করব, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস আছে, প্লাস যেহেতু আছে তিনের সঙ্গে দুই প্লাস করলাম, পাঁচ হলো, পাঁচের সঙ্গে তিন প্লাস করলাম, আট হলো, আটের সঙ্গে পাঁচ প্লাস করলাম, তেরো হলো, তেরোর সঙ্গে আট প্লাস করলাম, একুশ হলো। তাহলে উত্তর কী হবে, যেহেতু ওয়ান প্লাস দিয়ে শুরু, বাই দিয়ে না, বাই দিয়ে হলে এদিক দিয়ে যেত উত্তরটা, ওয়ান প্লাস দিয়ে শুরু তাই লাস্ট থেকেই আসবে, একুশ বাই তেরো উত্তর হবে। আমরা জেনারেল নিয়মেও করতে পারি, নিচে থেকে লসাগু করে করে তারপরে উপরে উঠতে পারি, সিঁড়ি ভাঙা অঙ্ক, সময় অপচয় হবে, তাই শর্টকাট পদ্ধতি মনে রাখলে অনেক সুবিধা। তেইশ নম্বর একই টাইপের আছে, তফাৎটা হচ্ছে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ছিল, এখানে টু প্লাস টু প্লাস টু প্লাস করে আছে, লাস্টে কী আছে, ওয়ান বাই টু, তাই এটা বেলাতে ওয়ান বাই টু লিখলাম, ওয়ান বাই টু মানে ওয়ান টু লিখলাম। কয়টা প্লাস আছে, একটা দুটা তিনটা চারটা, আবার চারটা প্লাস আছে, তো চারটা স্পেস। মনে রাখতে হবে এগুলোতে ওয়ান 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 ছিল, এগুলোতে টু 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 আছে, তাই উপরে কয়টা টু আছে, প্লাসের সঙ্গে একটা দুটা তিনটা চারটা, তাই চারটা টু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, লাস্টেরটা ফাঁকা থাকবে, একটা দুই যেহেতু এখানে উঠেছে তাই লাস্টেরটা একটা ফাঁকা থাকবে। এবার কি করব, দুই দুয়ে চার, এই দুটা গুণ করব, দুই দুয়ে চার আর আগের এক যোগ করলে পাঁচ হয়। এবার পাঁচ দুয়ে গুণ করব, আগের এই দুইটা যোগ করব, উপরেরটা না, এই দুইটা, পাঁচ দুয়ে দশ, দশ আর দুয়ে বারো, এবার বারো দুয়ে চব্বিশ, চব্বিশ আর পাঁচে উনত্রিশ,
উনত্রিশ দুয়ে আটান্ন, আটান্ন আর বারো সত্তর। ওয়ান বাই দিয়ে শুরু হয়েছিল না প্লাস দিয়ে শুরু হয়েছিল? তেইশ নম্বরটা ওয়ান বাই দিয়ে শুরু হয়েছে, ওয়ান বাই মানে উল্টা, তাই এখান থেকে এখানে যেতে হবে। উনত্রিশ দুইটা না, উনত্রিশ বাই সত্তর হচ্ছে অ্যান্সার, যেহেতু ওয়ান বাই দিয়ে শুরু তাই এখান থেকে যেতে হবে উনত্রিশ বাই সত্তর হচ্ছে অ্যান্সার। এরপরে চব্বিশ নম্বরটা, চব্বিশ নম্বরটা কি আছে? মাইনাস আছে, প্লাস থাকলে যোগ করে করে আসছিলাম, এবার মাইনাস আছে তো কী করবো, বিয়োগ করে করে আসবো। কীরকম বলবো? আবার ওয়ান বাই টু আছে, তো ওয়ান বাই টু, কয়টা মাইনাস আছে? একটা দুটা তিনটা চারটা মাইনাস, তো চারটা স্পেস বানালাম। এবার মাইনাস করব, দুই থেকে এক বিয়োগ মাইনাস করতে, দুই থেকে এক বিয়োগ করলাম, দুই থেকে এক বিয়োগ করলে এক হয়। এবার এক থেকে দুই বিয়োগ, এক থেকে দুই বিয়োগ কত হবে? মাইনাস ওয়ান হবে। এবার মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ, মাইনাস ওয়ান থেকে আবার ওয়ান বিয়োগ, তাহলে মাইনাস টু হবে। মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস টু হবে। মাইনাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে, মাইনাস টু বিয়োগ মাইনাস ওয়ান, তাহলে কী হবে? মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তো মাইনাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান হবে, তাই তো? তাহলে এবার উত্তর কী হবে? ডাইরেক্ট বাই দিয়ে আছে না ওয়ান প্লাস দিয়ে আছে? আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই আছে, ওয়ান বাই থাকলে এটা ভাগ এটা হবে, তাতে অ্যান্সার কী হবে? মাইনাস টু ভাগ মাইনাস ওয়ান ইজুক্যাল টু টু হচ্ছে অ্যান্সার। এবার লাস্ট অঙ্ক পঁচিশ নম্বর অঙ্কটি, এই অঙ্কটা একটু মিক্সচার করা অঙ্ক। কী মিক্সচার? প্লাস আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আছে, এদিকে কখনো ওয়ান প্লাস টু মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস, এগুলো যেমন এদিকে ওয়ান 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 ছিল প্লাস প্লাস ছিল, ওয়ান 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 প্লাস প্লাস ছিল, টু 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 প্লাস প্লাস ছিল, ওয়ান 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 মাইনাস মাইনাস ছিল, কিন্তু এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং ওয়ান টু থ্রি ওয়ান এরকম আছে। তো যাই হোক, জেনারেল নিয়ম একই রকম, মাইনাস যখন আছে তখন মাইনাস করবো, প্লাস যখন আছে তখন প্লাস করবো। তো ওয়ান বাই টু রয়েছে লাস্টে, তো এক আর দুই লিখব, থ্রি বাই টু থাকলে তিন আর দুই লিখতাম, টু বাই থ্রি থাকলে দুই আর তিন লিখতাম, তো ওয়ান বাই টু আছে তো ওয়ান লিখব কমা টু লিখব। প্লাস মাইনাস কতগুলো আছে? সে প্লাস হোক বা মাইনাস হোক, প্লাস মাইনাস কতগুলো আছে? একটা দুটা তিনটা চারটা, তো চারটা স্পেস দেব, তাই তো? তাই নিয়ম আমাদের। এবার দেওয়ার পরে এখানে আছে ওয়ান, এখানে আছে থ্রি, এখানে আছে টু, এখানে আছে ওয়ান, ওয়ান থ্রি টু ওয়ান, তাহলে এখানে ওয়ান দেব, এখানে থ্রি দেব, এখানে টু দেব, এখানে ওয়ান দেব। দেওয়ার পরে প্রথমে আছে মাইনাস, এই যে প্রথমে মাইনাসের কাজ করব, দুই এককে দুই, সেখান থেকে এক বিয়োগ, দুই থেকে এক বিয়োগ হলে এক থাকে। তারপরে কী আছে? যোগ, তিন এককে তিন, তার সঙ্গে দুই যোগ, তিন এককে তিন দুই যোগ, তো পাঁচ হলো, তখন যোগের কাজ হলো। এবার বিয়োগের কাজ, পাঁচ দুগুণা দশ, এক বিয়োগ, দশ থেকে এক বিয়োগ করলে নয়, তাহলে বিয়োগের কাজ হয়ে গেল। লাস্টে প্লাসের কাজ, নয় এককে নয়, তার সঙ্গে পাঁচ যোগ, নয় আর পাঁচে চোদ্দ। ওয়ান বাই আছে না ওয়ান প্লাস দিয়ে শুরু? প্লাস দিয়ে শুরু, তাহলে এটা থেকে এটা আসবে, প্লাস দিয়ে শুরু লাস্ট থেকে শুরু হবে, আর ওয়ান বাই মানে ইনভার্স উল্টা, তাই দিক থেকে যাবে, তো অ্যান্সার কী হবে? চোদ্দ বাই নয়, এটা হবে অ্যান্সার। এবার যদি জেনারেল নিয়মে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে ক্যালকুলেশন করা যায়, দেখবে তোমরা এটাই উত্তর আসবে। তো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।